বাংলাদেশের বাংলাদেশের বাইরে পৃথিবীর বিভিন্ন প্রান্তে যে যেখান থেকে চ্যানেলাই দেখছেন আপনাদের সকলকে সাদর আমন্ত্রণ তৃতীয় মাত্রা দেখবার জন্য। প্রিয় দর্শক, সাম্প্রতিক নানা বিষয় নিয়ে কথা বলবার জন্য আমার সঙ্গে স্টুডিওতে রয়েছেন বাংলাদেশ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এস এম কামাল হোসেন। আমাদের সঙ্গে কিশোরগঞ্জের নিজ বাড়ি থেকে বা নিজ এলাকা থেকে যুক্ত হচ্ছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি দলীয় সাবেক সংসদ সদস্য এবং এই মুহূর্তে বিএনপি থেকে বহিষ্কৃত অবসরপ্রাপ্ত মেজর মোহাম্মদ আখতারুজ্জামান। স্বাগত আপনাদের দুজনকে তৃতীয় মাত্রায়। মিস্টার এস এম কামাল হোসেন, রাজনীতির চাইতে অনেক বেশ কিছুদিন আগে নির্বাচন এরকম একটা আলোচনা ছিল, কিন্তু এখন আলোচনাটা অনেক বেশি অর্থনীতি নির্ভর, জ্বালানি নির্ভর, বিদ্যুৎ নির্ভর হয়ে গেছে। তো এই সংকটটা এমন একটা সময় যখন শ্রীলঙ্কার অবস্থা ত্রাহি ত্রাহি অবস্থা বেশ কিছুদিন ধরেই, এবং অনেকেই শ্রীলঙ্কার সঙ্গে মেলাবার চেষ্টা করছেন, অনেকেই বলছেন যে না, শ্রীলঙ্কা বাংলাদেশ হবে না, কারণ বাংলাদেশের মানুষের রেজিলিয়েন্স পাওয়ার অর্থনীতির বেশ কিছু শক্তি আছে, শক্তির জায়গা আছে যেটি দিয়ে সেটি হবে না। কিন্তু কোনো কোনো আন্তর্জাতিক গণমাধ্যম ইতিমধ্যেই বাংলাদেশকে শ্রীলঙ্কা থেকে শিক্ষা নেবার পরামর্শ দিয়েছে, বাংলাদেশ পাকিস্তান এইসব দেশগুলোকে। তো আপনার কাছে কী মনে হয় যে হঠাৎ করে এই সংকটের মধ্যে বাংলাদেশ পড়ল কেন? আপনার ধন্যবাদ, বিজ্ঞ দর্শক শ্রোতাদের ধন্যবাদ জানাচ্ছি। আমার বড় ভাই মীর মুক্তিযোদ্ধা আখতার ভাইকে ধন্যবাদ জানাই। দেখেন জিল্লুর, বাংলাদেশে বিদ্যুৎ একটা বড় সংকট ছিল 91-96 সালে, যখন মাননীয় প্রধানমন্ত্রী রাষ্ট্রীয় ক্ষমতা আসে তখন 1600 মেগাওয়াট বিদ্যুৎ ওনার ঘাড়ে পড়ে এবং উনি পান মানে যাত্রা শুরু করেন। এবং যখন প্রধানমন্ত্রী ক্ষমতা ছাড়েন তখন 3802 মেগাওয়াট বিদ্যুৎ রেখে যান, কিন্তু 1 থেকে 6 পর্যন্ত বিএনপি ক্ষমতা ছিল, 1 মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন করতে পারেনি। এই বিদ্যুতের যেখানে 6000 মেগাওয়াট বিদ্যুতের দরকার ছিল তখন বিদ্যুৎ ছিল 3300 মেগাওয়াট বিদ্যুৎ, যার ফলে বাংলাদেশে বিদ্যুতের দাবিতে মানুষ কৃষক মিছিল করছে, 21 জন কৃষককে গুলি করে হত্যা করা হয়েছে। আপনি নরসিংদীতে বিদ্যুতের দাবিতে মানুষ মিছিল করছে, 3 জনকে গুলি করে হত্যা করা হয়েছে। এই ঢাকার শহরেই আপনি জানেন যাত্রাবাড়িতে পানি এবং বিদ্যুতের দাবিতে মিছিল হয়েছেন বিএনপির তৎকালীন সাংসদ, জনগণের তোপের মুখে দৌড়িয়ে প্রাণ রক্ষা করেছিলেন। এই সমস্ত ঘটনার মধ্যে দিয়ে যখন জননেত্রী শেখ হাসিনা 2009 সালে প্রধানমন্ত্রী হিসাবে ক্ষমতা গ্রহণ করেন তখন মূল লক্ষ্য বিদ্যুৎ উৎপাদনের উদ্যোগ গ্রহণ করেন, এবং আল্লাহর রহমতে আপনি বিদ্যুৎ ঘরে ঘরে পৌঁছে দিতে সক্ষম হয়েছেন। কিন্তু এখন বিদ্যুৎ সংকট আছে এবং এটার কারণ জাতীয় আন্তর্জাতিকভাবে সবাই জানে যে উন্নত দেশগুলো আজকে সংকটে পড়েছেন। এটা একদিকে বৈশ্বিক মহামারী করোনা, তার রেশ কাটতে না কাটতেই আবার রাশিয়া ইউক্রেনের যুদ্ধ, যার ফলে জ্বালানি তেলের দাম অনেক গুণ বৃদ্ধি পেয়েছেন। হ্যাঁ, কিন্তু সরকার কিন্তু অ্যাড্রেস করেছেন, সরকার কিন্তু জনগণের সাথে কোনো রকমের প্রতারণার আশ্রয় নেয়নি। যখন এই সংকট দেখা দিয়েছেন সরকার অ্যাড্রেস করেছেন এবং সরকার কিছু পদক্ষেপ নিয়েছেন, যে পদক্ষেপগুলি ইতিমধ্যে জনসম্মুখে এসেছেন। আপনি যেটা বলছেন, হ্যাঁ, কেউ কেউ শ্রীলঙ্কার সাথে তুলনা করছেন, শ্রীলঙ্কার সাথে যারা তুলনা করেন তারা, আমি মনে করি এটা কেবল শুধুমাত্র বিদ্যুৎ বা জ্বালানি তেল নেই, অর্থনীতির অন্যান্য যে জায়গাগুলো আছে, রেমিটেন্স বলি, রিজার্ভ বলি, সেটি এই যে বাংলাদেশ ব্যাংকের বা ব্যাংকিং খাতে অর্থের সংকটের কথা বলা, ঋণ খেলাপিদের যে সুযোগ সুবিধা দেওয়া হচ্ছে সেই সব বিষয়ে, ডলারের বাজার অস্থির, নানান ক্ষেত্রে, মানে এই অর্থনৈতিক যে নানান সংকট দেখা দিচ্ছে এটি আন্তর্জাতিক বাজারের কারণে এইটা হচ্ছে। এবং অনেকেই মনে করেন যে বাংলাদেশকে এখন অনেক দিন পরে বাংলাদেশের বাজেটারি সাপোর্ট দরকার হচ্ছে, বাংলাদেশকে আগামী বছর থেকে লোন পরিশোধ করতে হবে অনেক পরিমাণে। তো সব বিলিয়া সংকট যেটা দেখা গেছে এটা তো অস্বীকার করা নেই, সংকট দেখা গেছে আন্তর্জাতিক অঙ্গনে যখন সংকট হয়েছে তখন বাংলাদেশ তার বাইরে, তারপরেও বাংলাদেশ সরকার সঙ্গে সঙ্গে কিছু পদক্ষেপ নিয়েছেন। আপনি যেমন কিছু মিডিয়া বলছেন, আবার কিছু যেমন বিশ্বের শীর্ষস্থানীয় আর্থিক প্রতিষ্ঠান নিকেই দক্ষিণ এশিয়ার বর্তমান অর্থনৈতিক পরিপ্রেক্ষিতে বাংলাদেশের ব্যতিক্রম হিসেবে দেখেছে, তারা বলছেন তাদের প্রতিবেদনে
বলা হয়েছে যে দক্ষিণ এশিয়ার মধ্যে বেড়ে যাওয়া মুদ্রাস্ফীতি, উচ্চ সুদের হার এবং মুদ্রার অবমূল্যায়ন ঘটার মাধ্যমে বাংলাদেশ ব্যতিক্রম হয়েছে। নিকেই প্রকাশ করে যে বাংলাদেশ তাদের ফরেন রিজার্ভ এবং বৈদেশিক ঋণকে টেকসই পর্যায়ে রেখেছে তাদের কঠোর সিদ্ধান্ত দ্বারা। প্রতিবেদনে আরও উল্লেখ করা ছিল বাংলাদেশের একটি স্থির কর এবং রাজস্ব বজায় রেখেছে, কারণ দেশটি এত কঠোর লকডাউন প্রয়োগ করেনি। বাংলাদেশ তার মুদ্রাকে অবমূল্যায়ন থেকে রক্ষা করার জন্য খোলা বাজারে ব্যাপকভাবে হস্তক্ষেপ করা থেকে বিরত থেকেছে, যেটা আজকে এটাই কিন্তু বাস্তবতা। আবার সরকার দেখেন, আবার দেখেন আপনি এই যে মূল্যস্ফীতি 7.5%-এর উপরে উঠে গেছে, এটা তো হইছে। সরকার এইগুলো চিন্তা করে সরকার কিন্তু পদক্ষেপ নিচ্ছে এবং রেমিটেন্সে যাতে দেশে পাঠায় সেই কারণে কিন্তু বিভিন্ন সুযোগ সুবিধার ও সরকার উদ্যোগ গ্রহণ করেছেন। সংকট তো হয়েছে, সংকট তো এইটি সরকারের সৃষ্ট সংকট নয়, সংকটটা আনতে সরকার কিন্তু এইগুলোকে অ্যাড্রেস করতেছে। সরকার যদি এইগুলোকে ফাঁকি দিত, জনগণের কাছ থেকে এটাকে গোপন রাখতো, তাহলে বলতো যে সরকার। আপনি মনে করছেন ব্যাপারটার মধ্যে একটা ট্রান্সপারেন্সি আছে এবং সরকার এটা চেষ্টা করতেছে ম্যানেজ করতে পারবে, ম্যানেজ করার চেষ্টা করতে আর ইনশাআল্লাহ আশা করা যে ম্যানেজ করা পারবে। জি, আমি তো মেজর আখতারুজ্জামানের কাছ থেকে শুনে আসি। মেজর আখতারুজ্জামান আছেন আমাদের সঙ্গে? মেজর আখতারুজ্জামান, কামাল ভাইয়ের কথা আমি খুব মনোযোগ দিয়ে শুনছিলাম। আসলে কামাল ভাই কথা ঠিকই আছে, আমি পারি নাই বলেই তো কামাল সাহেব ক্ষমতায়। আমরা 2001-91 সনে আমরা এগুলো পারি নাই বলে মানুষের কষ্ট দিয়েছি বলে আসি কামাল ভাইরা ক্ষমতায় আসছেন। কামাল ভাই, অনেক জিনিস আপনারা হয়তো জানেন কিনা জানি না, বুঝেন কিনা বুঝেন না, তবে প্রধানমন্ত্রী যে জানেন না বুঝেন না এটা আমি 100% একমত। কারণ দেখেন, আমি আজকে কিশোরগঞ্জে আমার গ্রামের বাড়িতে ঈদের পরের দিন আসছি, প্রায় 1 সপ্তাহ হয়ে গেলাম বাড়িতে আসছি। এক সপ্তাহের মধ্যে বোধহয় আমি কারেন্ট বিদ্যুৎ পেয়েছি এই 6 দিনে 6 থেকে 8 ঘন্টা, মানে ডেলি না, টোটাল 6 থেকে 8 ঘন্টা বিদ্যুৎ পেয়েছি। এই যে এখন কথা বলতে গেছিলাম, বিদ্যুৎ চলে গেছে, আজকে মাত্র আসছে সন্ধ্যা 6টায় 8টার সময় চলে গেছে, এরপর একটু আসছে, এখন কোনো খবর নেই। এখন কষ্টটা হয়েছে কেন কম কেন বেশি, এটা অনেক কারণ থাকতে পারে। ডিজেলের দাম বেড়ে গেছে, বাংলাদেশ অর্থনৈতিক ভালো, সবকিছু যদি ভালো হয় তাহলে আজকে আমরা বিদ্যুৎ পাচ্ছি না কেন? আপনি আজকে শিলংয়ের কথা বলছেন, শিলংয়ের অবস্থা আমাদের কেন হবে? আমরা তো আগের থেকে সাবধান, আমাদের ওনারা তো বলছেন না যে শ্রীলঙ্কার অবস্থা হবে, ওনারা তো অবশ্যই না শ্রীলঙ্কার অবস্থা, আল্লাহ না করুক, কারণ শ্রীলঙ্কার অবস্থা হলে তো আমি সবার আগে সাফার করবো, আমি তো না খেয়ে থাকবো। প্রেসিডেন্ট কোথায় ভেঙে গেলে চলে গেল কতটা, জনগণের ভোগান্তি তো বেড়ে যাবে। আমি কোনো অবস্থাতে শ্রীলঙ্কা বাংলাদেশ হোক আশা করি না করবো না, কারণ এটা জনগণের ভাগ্য, জনগণের দুর্দশা বাড়বে, জনগণের দুর্গতি বাড়বে। এখানে আমার সঙ্গে কামাল ভাইয়ের ক্ষমতার দ্বন্দ্ব আছে, আমি ক্ষমতা চাই, আমি ওনাকে ক্ষমতা থেকে সরাতে চাই, সে দ্বন্দ্ব থাকবে। কিন্তু আজকে কামাল ভাই যে কথাটা বলছে, আজকে তো দেখেন বিদ্যুৎ রেশনিং করতেছেন, ভালো কথা, কিন্তু আপনি হঠাৎ করে সেখানে মসজিদে বিদ্যুৎ দিবেন না, এই কথা বলে কি প্রয়োজন ছিল? সারা 24 ঘন্টার মধ্যে 5 ওয়াক্ত নামাজ হয়, 5 ওয়াক্ত নামাজ মিলে বড় জোর আধা ঘন্টা সময় নষ্ট হয়, আধা ঘন্টা সময় আমরা করি মসজিদ, আধা ঘন্টা বিদ্যুৎ দিতে পারবেন না মসজিদে? সরকার আমার দরকার কি প্রয়োজনে? সরকার আমার এই উপদেষ্টা দিয়ে আমি কি করব? যে উপদেষ্টা আমাকে মসজিদে নামাজ পড়ার জন্য সারা দিনে 24 ঘন্টায় আধা ঘন্টা বিদ্যুৎ দিতে পারে না। কামাল ভাই আজকে বড় সুবিধাজনক অবস্থায় আছেন, আপনি আজকে এমন অবস্থায় আছেন যে সেই অস্ট্রিয়া থেকে আপনি জাহাজে করে অস্ত্র নিয়ে চলে আসতে পারেন, আপনাদের এখানে এত সুবিধা, এবং সেই অস্ত্রের জাহাজ অস্ত্রের প্লেন ক্রাশ করায় দিয়ে আপনাদের ধরা দেওয়া হচ্ছে যে আপনারা জাহাজে করে অস্ত্র আনতেছেন। এরকম অস্ত্রের চালান যারা কত আসছে আমরা তো জানি না, কিন্তু আপনারা যে আনতেছেন এই অস্ত্র, যে আপনারা আনতেছেন, এটা তো প্রমাণ হইলো, এটার মাধ্যমে তো প্রমাণ হইলো যে বাংলাদেশ সরকার বিদেশ থেকে বিমানে করে মিলিটারি সামরিক অস্ত্র আক্রমণ। এটা কি নতুন কিছু নয়? অস্ত্র তো বিভিন্ন সময় সরকার আনবেই, সরকার সশস্ত্র বাহিনীর জন্য, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর জন্য অবশ্যই
অবশ্যই আনবে, কিন্তু আজকে কি আমি ভারতের সঙ্গে বা মায়ানমারের সঙ্গে যুদ্ধ অবস্থায় আছি? না না, সেটা ছাড়া, সেটাও ছাড়া তো আপনার প্রস্তুতি তো থাকতে হবে। বিল পে করতে পারি না যেগুলো ভাই, আমি যেখানে ডিজেলের বিল পে করতে পারি না, আমি যেখানে আমার ডিজেলের বিল পে করতে পারি না ন্যূনতম, আমি যেখানে সার আনতে পারতেছি না, সেখানে আমি কেন বিমানে করে অস্ত্র আনবো? কিন্তু আপনার নিরাপত্তা তো সবসময় নিশ্চিত রাখতে হবে। নিরাপত্তা তো কি আমার অস্ত্র এনে দিবে? আমার ডিজেল না থাকলে নিরাপত্তা দিতে পারবে সরকার? আর এখানে বিষয়টা বুঝতে হবে, প্রায়োরিটি আপনি প্রায়োরিটাইজ করেন। আমার সঙ্গে আজকে ভারতের সম্পর্ক অত্যন্ত মধুর, অত্যন্ত সুন্দর, এর চেয়ে মধুর বাংলাদেশে কখনোই ছিল না, এমনকি বঙ্গবন্ধুর আমলে ছিল না, কিন্তু আজকে তার চেয়ে বেশি মধু। মায়ানমারের সঙ্গে আমরা ডুয়াল সারেন্ডার করে বসে আছি, জাতিসংঘ আমাদেরকে বলে দিয়েছে মায়ানমার দিকে তোমরা তাকিও না, তোমাদের রিলিফ যা লাগবে, ত্রাণ যা লাগবে, তোমাদের রোহিঙ্গাদেরকে আমরা ভরণ পোষণ খাওয়া দাওয়া করাচ্ছি। অতএব আমাকে এত জরুরি কি কাজ পড়লো যে বিমানে করে, আমি অস্ত্র আনেন স্বাভাবিকভাবে আনেন, কিন্তু বিমানে করে অস্ত্র আনতে গেলেন, এবং আনতে গেলেন বলে কেউ না কেউ একটাকে নক আউট করে দেখা দিল বাংলাদেশ সরকারের প্রায়োরিটি কি, আমরা জানতাম না, আমরা জানতে পারতাম না কোনোদিন, কিন্তু এর মাধ্যমে আমরা জেনেলাম বাংলাদেশ সরকার প্রায়োরিটাইজ অন্য কিছু করছে। দিলুর ভাই, আজকে আমি কথাগুলো বলতাম না, কথাগুলো কষ্ট হচ্ছে এই জন্য যে আমি হয়তো জেনারেটর চালায় বিদ্যুতের সমস্যা সমাধান করতেছি, কিন্তু আমার এই কটিয়াদির পাকুন্দিয়ার লক্ষ লক্ষ মানুষের কি অবস্থা, যারা গত এক সপ্তাহ ধরে ঈদের পর থেকে যারা গড়ে সারাদিনে দুই ঘন্টা বিদ্যুৎ পায় না, সেখানে সরকার বলছেন আজ থেকে গ্রিড ওয়াইজ আপনারা দুই ঘন্টা করে লোডশেডিং দিবেন, আর আমরা পাকুন্দিয়া কটিয়াদিদের মানুষ দুই ঘন্টা বিদ্যুৎ পাই না, কিন্তু আমরা প্রতিবাদ করতে পারতেছি না, কারণ আপনারা গুলি করবেন, গ্রেফতার করবেন, খুন করে ফেলবেন, কারণ আজকে যদি আমরা মিছিল করতে যাই পুলিশ লেলিয়ে দিবেন, আজকে যদি আমরা প্রতিবাদ করতে যাই। মেজর আখতারুজ্জামান, আমরা একটু মিস্টার ইসলাম কামাল হোসেনের বক্তব্য শুনি, আপনি বলছিলেন অনেকগুলো প্রসঙ্গ ইতিমধ্যে। আখতার ভাই একটা ভুল মেসেজ দিচ্ছে, উনি আমার বড় ভাই, আমি বলবো না যে উনি মিথ্যে কথা বলেছেন, যেটা মসজিদে নামাজের সময় এসি বন্ধ থাকবে এই ধরনের কথা কেউ বলে নেই, এইটাকে একটা অংশ একটা অপপ্রচার হিসাবে চালিয়েছেন, এবং বিদ্যুৎ মন্ত্রী প্রতিমন্ত্রী পরিষ্কারভাবে বলেছেন যে মসজিদে নামাজের সময় অবশ্যই এসি, যে মসজিদে এসি আছে এসি থাকবে, স্পষ্টভাবে বলেছেন, এবং আজকে পত্রপত্রিকা সামাজিক যোগাযোগে এসেছেন। হ্যাঁ, আমি যেটা মনে করি, আপনি যেটা বললেন যে অস্ত্র বহিঃশত্রুর হাত থেকে আমাদের সেনাবাহিনীর জন্য অস্ত্র কিনেন, অতীতেও কিনছেন এখনও কিনছেন, তাহলে আপনি কি আমি, হ্যাঁ ভারতের সাথে আমার মধুর সম্পর্ক, সুসম্পর্ক, তারা আমাদের মুক্তিযুদ্ধের মধ্যে দিয়ে সম্পর্ক গড়ে উঠেছে, বার্মা পাশে আছে, আমরা শান্তি চাই, আমরা যুদ্ধ চাই না, কিন্তু তারপরেও তো আমার নিজের রক্ষার জন্য আমাকে সবসময় প্রস্তুত থাকতে হবে। আপনি যে কথা বলছেন, আপনার প্রশ্ন ধরে আমি যদি বলি আপনি কি চান না বাংলাদেশের সেনাবাহিনীর দরকার নেই, আমি আপনার যেটা বলি, আর একটা যেটা বলেন লোডশেডিং, এটা তো দেখেন আক্তার ভাই, এই সরকার অ্যাড্রেস করতেছে যে আমরা বিদ্যুৎ এই এই টাইমে দিতে পারবো না, আপনাদের কষ্ট হবে, কিন্তু 2001 থেকে 2006 সাল অ্যাড্রেস করেন নি যে আমরা বিদ্যুৎ দিতে পারবো, সেটা অবশ্য স্বীকার করে দিয়েছেন যে সেটি পারিনি বলি না, পারিনি আপনাদের, এখন যদিও আপনি এই দলের থেকে বঞ্চিত, যিনি এখন বিএনপি চালাচ্ছেন বঞ্চিত না ভাই, বহিষ্কৃত, আমি তো আপনার এই কথা কইতে পারি না, যিনি এখন বিএনপি চালাচ্ছেন তিনি 2006 সালে একটি টেলিভিশনে সাক্ষাৎকারে বলেছিলেন যে আমার অফিসও, মিস্টার তারেক জি, আমার অফিসও দিনে দুইবেলা বিদ্যুৎ চলে যায়, এবং উনি আরও বলেছিলেন যে বাসা বাড়িতে বিদ্যুৎ নেবেন, আবার অ্যাট দ্য সেম টাইমে শপিং মলে বিদ্যুৎ নেবেন, এইটা কোনো সরকারই জীবনে পারবে না, কিন্তু শেখ হাসিনার সরকার কিন্তু রাত 10টা 11টা পর্যন্ত বাসা বাড়িতে তো সারাদিন রাত বিদ্যুৎ চলছে, শপিং মলেও বিদ্যুৎ চলছে, আমরা তো অ্যাড্রেস করতেছি, এখন অবশ্য শপিং মল দোকানপাট 8টা পর্যন্ত, কিন্তু উন্নত দেশগুলোতে কিন্তু 8টা পর্যন্তই থাকে, আমাদের দেশে কিন্তু 8টা পর্যন্ত ছিল না, উন্নত দেশগুলো যখন বিদ্যুৎ ছিল পরিপূর্ণ তখনও তারা 8টা পর্যন্ত করছে, আক্তার ভাই আপনি তো ভালোই জানেন, সরকার কিন্তু অ্যাড্রেস করতেছে, সরকার বলতেছে না যে ই হচ্ছে না, আমরা আপনি যেটা বললেন যে গুলি না,
কারণ সরকার তো তার অপারগতা স্বীকার করতেছে, সরকার তো জনগণের কাছে আপিল করতেছে মাননীয় প্রধানমন্ত্রী। এই কারণে সংকট দেখা গেছে, আমরা এই সংকট কাটিয়ে উঠবো ইনশাল্লাহ। কারণ আপনি জ্বালানি তেল সংকট বড় বিষয় না, সংকটটা হচ্ছে এই মুহূর্তে আমার খাদ্য, আমার অর্থনীতি সব কিছুকে ধরে রাখতে হবে। একটা হ্যাঁ, একটা সাধারণ মানুষ আমি কষ্ট পাইলেও আজকে আমার বাসায় বিদ্যুৎ না দিয়েও আজকে গার্মেন্ট শিল্পকে টিকিয়ে রাখতে হবে, আমার অর্থনীতি কৃষি শিল্পকে আমার টিকিয়ে রাখতে হবে। এই জায়গাগুলোকে সরকার অ্যাড্রেস করতেছে। সরকার তো বলে নেই যে আমরা বিদ্যুৎ দিচ্ছি এখন সংকট নয়, সংকট স্বীকার করে জনগণকে অনুরোধ করছে, জনগণের কাছে অ্যাড্রেস করছে। অতীতে এইভাবে কিন্তু জনগণকে কেউ অ্যাড্রেস করেনি, জনগণের কাছে আবেদন জানায় নেই, জনগণের প্রতি সহানুভূতি জানায় নেই, বরং জনগণ যখন বিদ্যুৎ চাইছে সহানুভূতি দূরের কথা, বুলেট দিছে, 21 জন কৃষক তার স্ত্রী সন্তান বাবা হারা হয়েছে, এরকম কেউ নরসিংহিত হয়েছে, এরকম হয়েছে। তা আজকে যদি তারা সেই সংকট বুঝে, আর শ্রীলঙ্কার যেটা কথা বলছেন, শ্রীলঙ্কার যে অর্থনৈতিক সংকট, তারা মানে তাদের ছিল আর্থিক মানে বিশৃঙ্খলা, দূরদর্শিতার অভাব ছিল, এই সরকার তো পরিকল্পনা নিয়েই এগোচ্ছে। হ্যাঁ, আপনি আজকে বিএনপি যখন ক্ষমতায় ছিল তখন ই ছিল কত, $10 বিলিয়ন, এখন পর্যন্ত কিন্তু $40 বিলিয়ন আমাদের রিজার্ভ আছে। তা আমরা মনে করি যে সংকট হচ্ছে, এটা দেশীয় সংকট না বা এটা সরকার সৃষ্ট সংকট নয়, আন্তর্জাতিক সংকট। আমরা বিশ্বাস করি বাংলাদেশে একজন, আপনি আপনার একটা লেখা পড়েছিলাম, আপনাকে আমি আপনার নাম্বার নেওয়ার ধন্যবাদ দিতাম, বাংলাদেশে একজন শেখ হাসিনা আছে যে সকল ক্রাইসিস সংকট আল্লাহর রহমতে এই পর্যন্ত মোকাবেলা করে এসেছেন। আপনি দেখেছেন করোনার সময় অনেকে বলেছেন 20 লক্ষ লোক না খেয়ে মারা যাবে, তারপরে ভ্যাকসিন পাবে না। হ্যাঁ, সময় ক্ষেপণ হয়েছে, কিন্তু আল্লাহর রহমতে স্বাস্থ্যক্ষেত্রে কিছু অনিয়ম ত্রুটিও ধরা পড়েছিল, তার ভিতরেও কিন্তু জননেত্রী শেখ হাসিনা আল্লাহর রহমতে তার আমলে কেউ কিন্তু না খেয়ে মারা যায়নি, মানুষ দুধে পাতে ছিল না, আমি বলবো না, কষ্টে ছিল, এগিয়ে নিয়ে গিয়েছে। আশা করি এই সংকট আপনারা সকলে সহযোগিতা করবেন, জনগণ ধৈর্য ধরবে, আমরা এই সংকট মোকাবেলা ইনশাআল্লাহ আমরা করতে পারবো জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে। মেজর আখতারুজ্জামান কামাল ভাই, আপনাকে আমি সাধুবাদ জানাই আপনার অ্যাপিলিং এর জন্য বা আপনার এই সাবমিশনের জন্য। স্বাভাবিক এটা যদি গভর্নমেন্টের অ্যাপ্রোচ হয় ইট লুকস বেটার, ভালো লাগে। এবং আজকে প্রধানমন্ত্রী সব বিষয়ে কাজ করছেন বলেই কিন্তু আপনার টিকে আছেন, নাহলে আপনার মন্ত্রীরা যে সমস্ত কথাবার্তা বলে যা কিছু বলে, এই যে আপনি আজকে বলছেন বিদ্যুৎ মন্ত্রী বলছে যে এসি চলবে না আমাদের সময়, কিন্তু আপনি উপদেষ্টা সাহেব যখন কেলিয়ে কেলিয়ে বললেন যে এসি বন্ধ রাখতে হবে মসজিদেও, তখন কিন্তু এটা প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ হয়েছিল বলে উনি বন্ধ করেছেন, কিন্তু এটা তো আপনারাই বলেছেন, আমরা তো বলি নাই। আজকে দেখেন আমি কেন বলি কামাল ভাই, প্রায়োরিটাইজেশনের ব্যাপার, আপনার অগ্রাধিকার কি দিবেন আমাকে বলেন। আজকে বাংলাদেশে এমন কি জরুরি হয়ে গেল যে বাংলাদেশ ব্যাংকের যেখানে মেট্রো রেল গিয়ে থামবে সেখান থেকে আরো 11,000 কোটি টাকা খরচ করে আপনাকে রেল কানেকশনে নিয়ে যেতে হবে, এইটা এখন এত কি জরুরি হয়ে গেল? 11,000 কোটি টাকা যদি আজকে আমরা বিদ্যুতে ভর্তুকি দিতাম, সারে ভর্তুকি দিতাম, তাহলে আজকে কিন্তু এই কোটি কোটি মানুষের এত ভোগান্তি হতো না। আপনি কয় লক্ষ লোক, কয় হাজার লোককে আপনি কমলাপুর স্টেশনে নিয়ে যাবেন আপনি বাংলাদেশ ব্যাংক থেকে, এই যে আপনাদের এখানে ঘুষ চুরি করার স্কোপ আছে, আপনি 11,000 কোটি টাকা কেন ব্যয় করলেন, কি কারণে? এইটার আপনি যেখানে আমার আজকে 11,000 কোটি টাকা যদি আপনি তেলে ব্যবহার করতেন, ডিজেল আমদানিতে ব্যবহার করতেন, তাহলে আমি বলতে পারি আপনি এই সরকার। এখন কামাল ভাই যে কথা বলছিলাম যে আপনাকে অগ্রাধিকার দিবেন কি, আজকে আপনি অগ্রাধিকার দিয়েছেন কি 11,000 কোটি টাকা ব্যয় বৃদ্ধি করেছেন কমলাপুর রেল স্টেশন পর্যন্ত মেট্রো রেলকে নিয়ে যাবেন বাংলাদেশ ব্যাংকের মুখ থেকে, আপনি বলেন এই 1.6 কিলোমিটার জায়গা, 1.6 কিলোমিটার জায়গার জন্য আপনি 11,000 কোটি টাকা ব্যয় করছেন, অথচ 11,000 কোটি টাকা যদি আজকে আমার তেলে সারে যদি আপনি ব্যয় করতেন তাহলে সারা বাংলাদেশের মানুষ এই কষ্টটা করতো না, এই যে অবর্ণনীয় কষ্ট আপনি গত 1 সপ্তাহ আমাদেরকে দিয়েছেন, বাংলাদেশের মানুষ গত 1 সপ্তাহ ঘুমাতে পারে নাই। কামাল ভাই এটা আমার কথা না, এদেশের জনগণের কথা, আপনি প্লিজ, আমরা মিছিল মিটিং করতে পারি না, আমরা রাস্তায় বেরোতে পারি না, তাই কথা বলতে পারি না। আসে কামাল ভাই আপনার কাছে সুযোগ পেয়েছি, আপনি সরকারের লোক, আপনার কাছে আমার হাম্বল সাবমিশন,
প্লিজ আপনার প্রায়োরিটাইজ ঠিক করেন, মাননীয় প্রধানমন্ত্রী আছেন বলে আপনার ঠিক আছেন, হি ইজ সিনসিয়ার, নো ডাউট অ্যাবাউট ইট, কিন্তু উনি যাকে যে দায়িত্ব দেন সেই তো একদম রাঘব বল হয়ে যায়, চুরির একদম মানে কি রাক্ষস হয়ে যায়, হাজার হাজার কোটি গিলে খেয়ে ফেলতেছে, এর এক একজনে কি পরিমাণ সম্পদ আছে আপনি একটু দেখেন, আপনি দেখেন বিদ্যুৎ উপদেষ্টার কি পরিমাণ সম্পদ আছে, উনি তো আমাদের একজন প্রাউড মুক্তিযোদ্ধা, আমাদের গর্বিত মুক্তিযোদ্ধা, কিন্তু আজকে বলতে তো লজ্জা লাগে, খারাপ লাগে, বলেন উনাদের ব্যক্তিগত সম্পদের হিসাব নেন না, দেখেন না কি অবস্থা, কাজে উনাদের সিনসিয়ারিটিকে আমরা সম্মান করতে চাই। কামাল ভাই, সরকার কি করলো না করলো তার চেয়ে বড় কথা জনগণের ভোগান্তি যদি বাড়ে, আমরা তো সেই রাজনীতি করি না, আমি করি না, আমার আপনাকে সহযোগিতা করতে হয় আমি করবো, যদি সেটা জনগণের কল্যাণ হয়, জনগণের ভালো হয়, জনগণ যদি এতে পরিত্রাণ পায়, আমি অবশ্যই বাংলাদেশ সেনাবাহিনী চাই, আমি অবশ্যই শক্তিশালী সশস্ত্র বাহিনী চাই, আমি অবশ্যই এমন সশস্ত্র বাহিনী চাই যে সশস্ত্র বাহিনী বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষা করতে পারবে। ধন্যবাদ মেজর আখতারুজ্জামান, ধন্যবাদ। ওয়াটার সেল এমন কোন জরুরি অস্ত্র নয় কামাল ভাই, যেটা বিমানে করে আনতে হবে, এটাকে এত টপ প্রায়োরিটি দিবেন, যখন আমার দেশ বিদ্যুতের জন্য মানুষ ভোগান্তি হচ্ছে, মানুষ কষ্ট পাচ্ছে, আমি আপনাকে গ্যারান্টি দিয়ে বলতে পারি যতদিন পর্যন্ত আওয়ামী লীগ সরকার ক্ষমতায় আসবে ততদিন পর্যন্ত ভারত থেকে আমাদের আগ্রাসনের ন্যূনতম সুযোগ নাই, এবং আমরাও কোনোদিন ভারতের দিকে খারাপ চোখে তাকাবো না, আপনার সরকার যতদিন থাকবে নিরাপদ, অস্ত্র লাগবে না, গোলা বারুদ লাগবে না, আমার সশস্ত্র বাহিনী থাকলেই হবে, এটাই বলতে চাচ্ছি। আমার বড় ভাই আখতার ভাই আপনার উদ্দেশ্যে আমি জানাচ্ছি, আপনি যেটা বললেন জননেত্রী শেখ হাসিনার সরকার 2008-09 অর্থবছর থেকে এই পর্যন্ত কৃষিভিত্তিক বিভিন্ন কর্মসূচিতে 827,17,00,000 টাকা প্রণোদনা দিয়েছেন, আর সার আর উন্নত জাতের বীজ সরবরাহ করতে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা 2021 সাল পর্যন্ত ভর্তুকি দিয়েছেন 20,000 কোটি টাকা। আপনি জানেন আজকে সামাজিক নিরাপত্তার জন্য জননেত্রী শেখ হাসিনার সরকার 1,07,614 কোটি টাকা বরাদ্দ দিয়েছেন, যেখানে আপনার বয়স্ক ভাতা, বিধবা ভাতা, স্বামী নিগৃহীত মহিলাদের ভাতা, অসচ্ছল প্রতিবন্ধী ভাতা, প্রতিবন্ধী শিক্ষার্থীদের শিক্ষা প্রবৃত্তি, চা শ্রমিক, বেদে সম্প্রদায়, তৃতীয় লিঙ্গের জনগোষ্ঠীসহ দুর্গম ব্যক্তিদের চিকিৎসা বাবদে বিভিন্ন খাতে জননেত্রী শেখ হাসিনার সরকার এই উদ্যোগগুলো নিয়েছেন। আল্লাহর রহমতে যদি আন্তর্জাতিক এই সংকট না হতো, আমরা মনে করি বাংলাদেশ আস্তে আস্তে যেভাবে জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে এগিয়ে যাচ্ছেন ঠিক তার অভীষ্ট লক্ষ্যে পৌঁছাইতে পারত, বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা গড়ার লক্ষ্যে জননেত্রী শেখ হাসিনা এগিয়ে যেতেই। আপনি দেখেছেন জননেত্রী শেখ হাসিনা যেটা ভাবেন জনগণের কথা ভাবেন, আপনি লিখেছিলেন যে পদ্মা সেতু কত ষড়যন্ত্রের মধ্যে দিয়েও তারপরে শেখ হাসিনার সততা, সাহসিকতা, তার দেশপ্রেম, সঠিক সময় সঠিক সিদ্ধান্তে আজকে পদ্মা সেতু করার মধ্যে দিয়ে কিন্তু বাঙালির সক্ষমতার পরিচয় দিয়েছেন। আমি আবারও বলি যে আপনার আস্থা বিশ্বাস রাখেন, যারা ষড়যন্ত্র করে অপপ্রচার করে তাদেরকে অনুরোধ করব অপপ্রচার বন্ধ করে শেখ হাসিনার প্রতি আস্থা বিশ্বাস রাখেন, শেখ হাসিনা জনগণের চোখের ভাষা বোঝে, জনগণের মনের কথা বোঝে, এবং জনগণ যাতে কষ্ট না পায় শেখ হাসিনা দিন রাত এই পরিশ্রমে করেন, এবং উনি তাহাজ্জাতের নামাজ পড়ে, ফজরের নামাজ পড়ে মানুষের জন্য দোয়া করেন যাতে দেশটাকে উনি ভালোভাবে এগিয়ে নিয়ে যেতে পারে, আপনাদের সহযোগিতা চাই। এই যে সংকট যেগুলো আছে এর সঙ্গে রাজনীতির কোনো সম্পর্ক আছে? আমি বলছি যে একটু পলিটিক্সটা যদি ইনক্লুসিভ হয়, সবার জন্য স্পেসটা যদি ঠিকঠাক মতো দেওয়া যায়, এই সংকট কি কিছুটা কমে আসতে বলে ধারণা আপনার? না, এই সংকট সবার সহযোগিতার দরকার। আপনি দেখেন আজকে যেটা বলছেন সরকার, বা আমি যদি অন্যভাবে প্রসঙ্গটা আনি, যেমন ধরেন পদ্মা সেতু যেটি আপনি উল্লেখ করলেন, মেজর আখতারুজ্জামানও বিরোধী শক্তির হয়েও প্রশংসা করেছেন, এটি আওয়ামী লীগকে সরকারকে অনেক মাইলেজ দিয়েছে, অনেকেই মনে করেন আগামী নির্বাচনও এই পদ্মা সেতু অনেক হেল্প করবে ক্ষমতাসীনদের আপনাদেরকে, কিন্তু এই যে সংকটগুলো এখন অর্থনৈতিক, জ্বালানি খাতে, বিদ্যুৎ খাতে, এই সংকটগুলো আবার ভোটের ক্ষেত্রে বিরূপ প্রভাবও ফেলতে পারে, তো এই জায়গায় আসলে
এই কারণ এবং তারপর হয়তো অনেকেই আবার প্রশ্ন করবেন আমার দর্শকদের সাথে, ভোটটা ঠিকঠাক মতো হবে কি না? না, আমার কথা হচ্ছে যে এই সংকট আমার ভোটের প্রশ্ন হতে পারে বলেই তো আমরা চেষ্টা করছি সংকটকে মোকাবেলা করার জন্য, আমরা অ্যাড্রেস করছি জনগণের জন্য। আমরা অতীতের সরকারের মতো জনগণের পথকে আমরা নির্যাতন করছি না তার দাবির প্রতি। জনগণের যে কষ্ট হচ্ছে সেই কষ্টের প্রতি আমরা সহানুভূতি জানাচ্ছি। স্বয়ং মাননীয় প্রধানমন্ত্রী তিনি নিজে জনগণকে অনুরোধ করছেন যে আমাদের এই কারণে এই প্রবলেমগুলো হচ্ছে, আমরা চেষ্টা করছি যাতে জনগণ কষ্ট না পায়। হ্যাঁ, বিদ্যুতে সাময়িকভাবে জনগণ কষ্ট পাবে, যাতে খাদ্যে কষ্ট না পায়, অন্যান্য বিষয়ে যাতে জনগণ কষ্ট না পায়, এই কারণে মাননীয় প্রধানমন্ত্রী কিন্তু জনগণকে অ্যাড্রেস করছেন, বিনয়ের সহিত আবেদন করছেন যে আমরা এই কারণে করছি। আমরা এটা বুঝি, কারণ আওয়ামী লীগ মনে করে জনগণ হচ্ছে ক্ষমতার উৎস। আর আপনি যেটা বলছেন, আজকে দেখেন মিথ্যা অপপ্রচারও করা, এই পদ্মা সেতু নিয়েও কিন্তু অপপ্রচার করা হয়েছে। আজকে মিস্টার ফখরুল সাহেব বললেন যে পদ্মা সেতু মেট্রো এইগুলো দরকার ছিল না, আবার সাত দিন পরে বললেন যে বেগম খালেদা জিয়া ভিত্তি প্রস্তর করছেন, নাজমুল হুদা বললেন যে আমরা ভিত্তি প্রস্তর করিনি। এই যে অপপ্রচার, মিথ্যা, একটা সংকট, মানুষের ভিতরে ভয় ঢোকানো, যখন মানুষ আতঙ্কগ্রস্ত থাকে তখন মানুষের পাশে দাঁড়ানো, মানুষকে উৎসাহ দেওয়া, মানুষকে শক্তি যোগানো। সরকারের বিরুদ্ধে আপনি সমালোচনা করেন যে আপনি ব্যর্থ হচ্ছেন, কিন্তু আপনি শ্রীলঙ্কা হবে, তারপরে এই হবে, এইগুলো দিয়ে মানুষকে, মানুষের ভিতরে ভয় ঢোকানো, একটা দেশের ভিতরে একটা বিশৃঙ্খলা তৈরি করা, সরকার যদি আন্তরিকভাবে চেষ্টা না করতো, আর এটা যদি সরকার কর্তৃক সৃষ্ট সংকট হতো, হ্যাঁ সরকারের বিরুদ্ধে সমালোচনা করতো, মানুষকে বিক্ষুব্ধ, মানুষ তো বুঝতেছে এটা সরকার কর্তৃক সৃষ্ট নয়, এটা আন্তর্জাতিক সৃষ্ট সংকট। এই সংকট সরকার চেষ্টা করছেন, সরকার অ্যাড্রেস করছেন। আপনি দেখেন 30 সেকেন্ডে একটা নিউজে সারা বাংলাদেশে কিন্তু একটা সাম্প্রদায়িক দাঙ্গা বেঁধে যেতে পারত, মসজিদের নামাজের সময় এসি থাকবে না। এই একটা নিউজ আপনি কিন্তু কাল গত দুই দিন আগে, একদিন আগে সারা দেশে একটা সংঘাত বেঁধে যেত। এই যে এইগুলো না করে সংকটের সময়, আমার কথা কি পজিটিভ কথা? হ্যাঁ, সরকার যদি কোনো ভুল থাকে সেই ভুলটা আপনি তুলে ধরেন। একটা আলোচনা হচ্ছে, সেই আলোচনার ভিতরে একটা কথা বলে এসেছে যে মসজিদের অন্যান্য সময় আপনার এসি বন্ধ রাখতে হবে। শব্দটা আলোচনা হয়েছে এইটা, কিন্তু শব্দটা এসেছে মসজিদে এসি বন্ধ রাখতে হবে, অন্যান্য সময় মসজিদ না, সমস্ত জায়গায় অফিস আদালতে যখন কাজ থাকবে না তখন এসি বন্ধ করে দিতে হবে, মসজিদ উপাসনালয়। কিন্তু নিউজটা হলো কি যে নামাজের সময় মসজিদ এসি বন্ধ থাকবে। এই ধরনের অপপ্রচার থেকে সকলকে বন্ধ থাকবে, আবার অনুরোধ করবো আমরা। জি মেজর আখতারুজ্জামান। কামাল ভাই আপনাকে অনেক ধন্যবাদ, আপনি অনেক প্রস্তুতি নিয়ে আসছেন, অনেকগুলো পরিসংখ্যান দিয়েছেন, আমি ধন্যবাদ সাধুবাদ জানাই আপনাকে, আপনারা সবকিছু আপডেট রাখতেছেন। আমি একটা কথা শুধু বলতে চাই কামাল ভাই, এবং আপনার কে উনি তো আপনার 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 লেখাও নিয়মিত পড়েন এবং লাইন বাই লাইন পড়েন, সেটাও বোঝা যাচ্ছে। হ্যাঁ সেটা দেখছেন, থ্যাংক ইউ, শুকরিয়া, ধন্যবাদ কামাল ভাই। আমি শুধু একটা বিনয়ের সঙ্গে বলতে চাই, আপনি আমাদেরকে বঙ্গভবনে ডাকে নিয়ে কুরমা পোলাও সারা বাংলাদেশের মানুষ খুব ভালো করে খাওয়ালেন, খুব ভালো করে খাওয়ালেন, আমরা মহা খুশি আপনি খাওয়াইছেন। কিন্তু কামাল ভাই আজকে যে আমার ঘরে ভাত নাই, আজকে যে আপনি পরিসংখ্যান দিয়েছেন ইনফ্লেশন হয়েছে 7.5-7% এর বেশি, এই যে আজকে আপনি ঘোষণা দিয়েছেন, আপনি পরিসংখ্যান থেকে বলা হয়েছে যে বাংলাদেশে মূল্যস্ফীতি হয়েছে 7.5% এর বেশি, 7.5 ভাগের চেয়ে বেশি। বাংলাদেশের মধ্যে একটি দেশ 7.5 ভাগ মূল্যস্ফীতি কি সহ্য করতে পারে? আপনি যেখানে মার্কিন ডলারের দাম ছিল কদিন আগে, এক মাস আগে ছিল 84 টাকা, আজ সেটা উঠে গেল 100 টাকায়। এখন আপনি আমাদের দেশে এক্সপোর্ট বাড়াচ্ছেন না, আপনি আমাদের দেশে রেমিটেন্স বাড়াচ্ছেন না, আমাদের বিদেশে লোক পাঠানোর প্রায়োরিটি নিচ্ছেন না, আপনি কেন দৌড়ে মালয়েশিয়াতে গিয়ে তাদেরকে রাজি করেন না, কেন তাদেরকে সৌদি আরবে যান না, গিয়ে আপনি এখন প্রায়োরিটাইজ করেন? আমি সেই কথাটা বলছি আপনাকে। এখন আপনি বলেন আমরা প্রপাগান্ডা করি, আমরা বিরুমার ছড়াই, ভাই আমরা কি এই শব্দ? আপনি তো ভালো সাজেশন দিছেন, আপনি তো প্রপাগান্ডা করেন না, আপনি তো ভালো সাজেশন দিলেন, মালয়েশিয়া যাওয়া উচিত, সৌদি আরব যাওয়া। সরকার কিন্তু এই ব্যাপারে উদ্যোগ নিয়েছে এবং রেমিটেন্সের ব্যাপারে আপনি দেখেছেন, হ্যাঁ রেমিটেন্সের ব্যাপারে দেখছেন, অনেক শক্ত শিথিল করে দিয়েছে রেমিটেন্সের ব্যাপারে, আপনি দেখেছেন সরকার। আমি সেজন্য আপনাকে অনুরোধ করতেছি, আমি যদি একটা কথা বলি, আপনি বলছেন আমরা বলি, এই যে মসজিদে না এসি থাকবে না কথাটা কি আমরা শুরু করেছিলাম? আপনার উপদেষ্টা কথাটা কেন বললেন? আপনার উপদেষ্টা আমি আক্তার ভাই বলি, উপদেষ্টা ওই ভাই বলেছে যে ইবাদতের ইবা ইবা মানে মসজিদে অন্যান্য অফিসেও
মই এসি বন্ধ থাকবে শুধু নামাজের সময় ছাড়া, এইটা আমাদের দেশে তো এত নিউজ টুইজ হয়ে যায় নিউজ। প্রতিবাদ করার পরে কামাল ভাই প্রতিবাদ করার পরে সব কিন্তু মসজিদে আমার যদি জানা নামাজের সময় ছাড়া এসি বন্ধ, নামাজের বন্ধ নেই এই কথা বলারও দরকার সব সময় এসি বন্ধই থাকে মসজিদে। আমি যদি প্রতিবাদ না করতাম তাহলে কথা আসতো না, কাজে আমি বলছি এই কথাগুলো বলার সময় আপনাদেরকে সাবধান হইতে হবে। আমাদের এসি সাহেব যার যা গ্রহণযোগ্যতা নিয়ে এত বড় প্রশ্ন, তিনি কি বললেন আপনার বিরুদ্ধে যে ওরা যদি তলোয়ার নিয়ে আসে আমাদেরকে উনি বলছেন বন্দুক নিয়ে যেতে। উনি আবার আজকে বলছে, উনি আজকে আবার বলছে যে কথার কথা আমি ক্ষমা চাচ্ছি, কথার কথা কথার কথাও কি বলতে পারেন? এটা ইসি না, এটা পারে না। আমি আপনার সাথে একমত, আমি আপনার সাথে একমত, এটা পারে না। উনি উনি নিজেকে শিক্ষিত এই ধরনের একটি মানুষ কি ইসি থাকতে পারে? স্বীকার করেছেন যে এই কথাটা শোনা শুনলে উনার আব্বা আম্মা উনাকে ভৎসনা করতেন। যাকে বাবা মা ভৎসনা করতে হবে উনি এই পথটা ছেড়ে দিতে পারলেন আজকে। একবার ভালো বলে একবার খারাপ বলে, সাংবাদিকদের একবার গালি দেয় আর একবার বলে আপনার খুব ভালো বেশ বেশ, এই ধরনের লোক দেখে আপনি কি এখন এই যে আপনার এত দুধ উৎপাদন করছেন, এই যে আমার এক ফ্রেন্ড এখন একজন সাবেক মন্ত্রী আমার এই মাত্র এক মেসেজ পাঠালো কাকতালে ভাবে যে সুযোগ পেলে প্রশ্ন করো যে এত বিদ্যুৎ কোথায় গেল, এত বিদ্যুৎ কোথায় গেল এটা তো প্রশ্ন সবারই আছে, সবাই বলা বলি করতেছে। কারণ আপনারা ওই যে কি বলে কুইক রেন্টালের নামে আপনার হাজার হাজার কুড়ি টাকা আপনারা অনেককে দিয়েছেন, আমি বলি না পাচার করেছেন, কিন্তু টাকাগুলো তারা নিয়েছে, আপনি দিতে বাধ্য হয়েছেন, চুক্তিগুলো এভাবে করেছিলেন, কাজে প্রশ্নগুলো স্বাভাবিক মানুষের আসবে। কামাল ভাই আমি একটা কথা বলি, আমি আপনি কন্টেন্ডার, আমি আপনি প্রতিযোগী, আমাকে হারিয়ে আপনি ক্ষমতায় যাবেন, আপনাকে হারাই আমি ক্ষমতায় যাব, কিন্তু আমাদের এই হারাহারির মধ্যে যেন জনগণের ভুগতে না পারে, জনগণের কষ্ট যেন না পারে, জনগণকে ভুগে আমরা ক্ষমতায় যেতে চাই না। আজকে রাজনীতির বাহাস হবে কত হবে, আজকে আপনি রাজনীতিতে ছেড়ে দেন, সোনার দুর্দানটা মুক্ত করে দেন, এখানে সবাই কথা বলতে দেন, দেখবেন ষড়যন্ত্র বন্ধ হয়ে যাবে, মিথ্যা কথা বন্ধ হয়ে যাবে, আপনি আমাকে মিছিল মিটিং করতে দেন, আমরা প্রতিবাদ করতে দেন, আমাকে দল থেকে বহিষ্কার করেছে তারপর তো আমি দলের পক্ষে বিপক্ষে কথা বলে যাচ্ছি, আপনি সরকারের বিরুদ্ধে আমি কেন কথা বলতে পারবো না? যেই সরকারের উপরে আমার জীবন মরণ নির্ভরশীল সেই সরকারের কর্মকাণ্ড সম্বন্ধে আমি কেন প্রকাশ্যে কথা বলতে পারবো না? যেখানে গত সাত দিন ধরে কটিয়াদি পাকুন্দি এলাকাতে দিনে দুই ঘন্টা বিদ্যুৎ থাকে না সেখানে আমি কেন প্রতিবাদ করতে পারবো না? কামাল ভাই বলেন আমাকে কেন প্রতিবাদ করতে দিবেন না, কেন আপনার বিরুদ্ধে পুলিশ নিয়ে দিবেন? আমি যদি কালকে প্রতিবাদ সভা ডাকি আমি শিওর আপনি আমাকে পুলিশ নিয়ে দিবেন কামাল ভাই, কিন্তু আমরা তো সাফার করতেছি, এই কটিয়াদির পাকুন্দের মানুষ দুই ঘন্টা বিদ্যুৎ পায় না, অসহ্য গরমের মধ্যে তারা কষ্ট পাচ্ছে, রাত্রেবেলা তারা সব গ্রামবাসী গ্রাম বাইরে থাকে, পুষ্টিরা তো গাছের নিচে বসে আছে, কিন্তু আমার মা বন্ধুর কি অবস্থা? কামাল ভাই আপনি অনেক বিদ্যুৎ উৎপাদন করেছেন, আপনি আমাদেরকে অনেক কিছু দিয়েছেন, কিন্তু এখন আমাকে কি মেরে ফেলবেন? আপনি আমাকে এত প্রণোদনা দিয়েছেন, এত খাবার দিয়েছেন, এত বিদ্যুৎ উৎপাদন করেছেন, এখন আপনাদের বলে মরে যান, একদিন আমি পার্সি করছি এখন আপনারা মরে যান, আমরা সবাই মরে যাবো, বলে যান প্রধানমন্ত্রীকে আব্বা আপনি অনেক কিছু করেছেন জাতির জন্য, অনেক অনেক কিছু করেছেন, এখন আমাদেরকে বলে দেন হে জাতি তোমরা মরে যাও, আমি তোমাকে অনেক দিয়েছি, এখন একমাত্র তোমরা মরে গেলে আমি শান্তি পাই, আমরা ইনশাল্লাহ চেষ্টা করবো মরে যেতে, প্রধানমন্ত্রীর কথা রাখতে চেষ্টা করবো। এছাড়া উপায় কি না, কে ধুকে ধুকে পড়াচ্ছে? আমি সুবহান আল্লাহ বলি, আল্লাহ মাফ করুক, এই দেশ হবে না, হতে পারে না, বাংলাদেশের মানুষে আবার একটা মরন্ত আসুক, কষ্ট আসুক, বেদনা আসুক, দুঃখ আসুক, এটা আমি চাই না। ক্ষমতা আপনি থাকেন আমার কোনো আপত্তি নাই, জনগণকে কষ্ট দিয়েন না কামাল ভাই,
কামাল ভাই জনগণের কষ্টের বিনিময়ে আপনার ক্ষমতায় থাকেন না, কিন্তু আওয়ামী লীগের মতো রাজনৈতিক দল জনগণের স্বার্থের বিরোধী ক্ষমতায় থাকবে, এটা উচিত না। সম্প্রতি আরেকটা কথা বলতে চাই আজিলুল ভাই, যে একটু ছোট করে শেষ বাসায় বসে অফিস করার কথা বলা হচ্ছে, বাসায় বসে কথা অফিস করতে গেলে একটা অ্যাপস কিনতে হবে, এই একটি মাত্র অ্যাপস পৃথিবীতে হয়েছে, সেই অ্যাপসটি বিল গেটস এর কোম্পানি প্যাটার্ন করে রেখেছে, আমার কাছে কি সেই অ্যাপস আছে এই যে আজকে চিন্তা ভাবনা করতেছি, এই বিষয়টা আপনি দেখেন, এটা প্রচুর মূল্য হবে, হাজার হাজার কোটি টাকা বিলিয়ন ডলার লাগবে, এই অ্যাপসটা সারা ওয়ার্ল্ড ওয়াইড এখন করে রাখছে, এটা নিউ প্রপাগান্ডা। আপনি রাজনীতির কথা বললেন না, যে রাজনীতি আছে কিনা, এখানে রাজনৈতিক চাপ সৃষ্টি করা হচ্ছে, রাজনৈতিক ভাবে এমন ভাবে চাপ সৃষ্টি করতে হচ্ছে যাতে আমরা কিছু বস্তু কিনতে বাধ্য হই। যেমন আপনি করোনার জন্য দেখেন চীন মার্কিন দ্বন্দ্বটা সারা বিশ্বকে ছড়াই দিল, এবং পরবর্তী আগেছে বিল গেটস এর কোম্পানি আগে থেকে তারা এই ওষুধ আবিষ্কার করে রাখছিল, ভ্যাকসিন আবিষ্কার করে গেছিল, কিন্তু যারা কিন্তু সোল এজেন্সি পায় নাই, এই জন্য একা ব্যবসাটা করতে পারে না, ধন্যবাদ, কিন্তু বাসা থেকে অফিস করার প্যাটার্নটা কিন্তু ওদের কাজে, এইটা ব্যাপারে আমি কামাল ভাইকে বলবো এই সিদ্ধান্ত নেওয়ার আগে সাবধান করে নেয়ার। আর পরিষদের কথা বলবো, জাতি যেহেতু ক্রাইসিসে আছে, যেখানে একমাত্র প্রধানমন্ত্রী সব সিদ্ধান্ত নিতে হয়, আমি একটি সর্বদলীয় সরকার গঠন করার আহ্বান জানাবো, আমি বলবো এই ক্রাইসিস মোকাবেলা করার জন্য সবাইকে ডাকেন, প্রধানমন্ত্রীকে আহ্বান জানাবো, আমরা কিছু কথা বলতে চাই আপনাকে, আপনি আপনি বলয়ের বাইরে অন্যদেরকে ডাকেন, বিরোধী দলকে ডাকেন, ডেকে বসে কথা বলেন কিভাবে এই ক্রাইসিস মোকাবেলা করতে হয়, আমরা আপনাকে সহযোগিতা করব, সাহায্য করব, কথা দিচ্ছি আপনার কথা আমরা মেনে নেব, কিন্তু আমাদের কথা আপনি শুনেন, শোনার সুযোগ আমাদেরকে জাতিকে দেন, বিরোধী দলের বক্তব্যগুলো আপনাকে শুনতে হবে, এই সংসদে গৃহপালিত বিরোধী দলতে হবে না, আপনি এখান থেকে সকল দলকে নিয়ে সবাইকে নিয়ে জাতীয় কমিটি করেন, একটা জাতীয় একটা স্টিয়ারিং কমিটি করেন, করে আজকের এই ক্রাইসিস গুলো মোকাবেলা করেন, জাতীয় সরকার আসুক, এটা দাবি হয়তো একদিন উঠে যাবে, শ্রীলঙ্কা যে উঠেছে সেই দাবি উঠার আগে আপনি একটা জাতীয় কমিটি করে সবাইকে নিয়ে সমাধান করার চেষ্টা করেন, কামাল ভাই আপনার মাধ্যমে এটা আমার বিনীত অনুরোধ। কামাল হোসেন, আপনি যে কথাগুলো বললেন, কথা বলার অধিকার নাই, প্রতিদিন মির্জা ফখরুল সাহেব টেলিভিশনে প্রতিদিন মিথ্যে কথা বলছেন, রিজভি মিথ্যে কথা বলছেন, আপনিও টক শোতে বললেন, জনগণকে আহ্বান জানালেন, দুই ঘন্টা প্রতিদিন বিদ্যুৎ যায়, সরকার অ্যাড্রেস করছেন বিদ্যুৎ যাবে, আপনি যে এলাকার এমপি ওই এলাকায় ১২ ঘন্টা বিদ্যুৎ ছিল না, আপনারা ক্ষমতায় ছিলেন না, উনি বলছেন কিন্তু ওনার এলাকায় মাত্র দুই ঘন্টা বিদ্যুৎ পান, দুই ঘন্টা জানি না আর কি, এখন এইরকম অবস্থা কোথাও শুনি নাই, উনি যেটা বলছেন যে আপনাদের আমলে ১২ ঘন্টাও বিদ্যুৎ থাকতো না, বিদ্যুৎ দিতে পারেন নাই, আপনাদের দল যদি জাতির কাছে ক্ষমা চাইতো যে আমরা পারি নাই, পাঁচ বছর আমরা বিদ্যুৎ খাতে কোটি কোটি টাকা বাজেট, যে মন্ত্রী সাহেব স্লিপ দিয়েছেন ওই মন্ত্রী সাহেবের একটু জিজ্ঞেন, আপনি মন্ত্রী ছিলেন, বিদ্যুৎ খাতে পাঁচ বছরের যে বাজেট হয়েছে সেই বাজেটের টাকাটা কোথায় গেল, এক মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন করতে পারেন নাই, আপনি স্লিপ দেন কীভাবে, আপনার তো জাতির কাছে আগে ক্ষমা চাওয়া উচিত, আপনারা বিদ্যুৎ দিতে পারেন নাই বরং কৃষককে গুলি করে হত্যা করেছেন, আর যেটা বলেন যে গণ কথা বলার অধিকার, প্রতিদিন কথা বলছেন, প্রতিদিন মিছিল করছেন, আজকেও ছাত্রদল যুবদল স্বেচ্ছাসেবক দল মিছিল করেছে, মিছিল করছেন, সরকারের বিরুদ্ধে মিথ্যা অপপ্রচার করছেন, এবং বিদেশে বসে আপনি খালেদা জিয়ার একসময় সহকারী প্রেস সেক্রেটারি মিস্টার আনসারি তারেক জিয়ার পৃষ্ঠপোষকতায় সরকারের বিরুদ্ধে জাতীয় আন্তর্জাতিকভাবে মিথ্যা অপপ্রচার করছেন, আপনারা যেটা বলেন যে নাই, আর যেটা আহ্বান বানালে একমাত্র বাংলাদেশে জননেত্রী শেখ হাসিনা, জনগণের কথা ভাবেন, জনগণের কথা বিশ্বাস করেন বলেই আপনি ১৮,০০০ কমিউনিটি ক্লিনিক করেছিলেন, আপনারা ক্ষমতা আসার পর বন্ধ করে দিয়েছিলেন, শেখ হাসিনা আবার সেইটা চালু করেছেন, শেখ হাসিনা মানুষ দেখেন এই করোনার ভিতরেও ওই যে ২৬,০০০ পরিবারকে যাদের ঘর নাই জমি নাই তাদেরকে ঘর দিচ্ছেন, জনগণের কথা ভাবে বলেই, বিদ্যুৎ সংকট শেখ হাসিনার আমলে হতো না, যদি আন্তর্জাতিক অঙ্গনে এই সংকট দেখা না যেত, আমরা আশা করি শেখ হাসিনার মতো ক্রাইসিস মোকাবেলায় পৃথিবীর ইতিহাসে শেখ হাসিনা হচ্ছেন শ্রেষ্ঠ প্রধানমন্ত্রী, তিনি সকল ক্রাইসিস ইনশাআল্লাহ আল্লাহর রহমতে মোকাবেলা করে বাংলাদেশের জনগণকে তার শান্তি দেবেন, নিরাপত্তা দেবেন, এবং ভাত মাসের নিশ্চয়তা দেবেন, অন্ন বস্ত্র বাসস্থানের নিশ্চয়তা দিচ্ছেন,
আশা করি বিদ্যুতের যে সংকট এই সংকটও কেটে উঠবে শেখ হাসিনার নেতৃত্বে। আমরা আপনাদের অনুরোধ করব যে আপনারা মিথ্যা অপপ্রচার না করে, ষড়যন্ত্র না করে মানুষের অসত্যার সুযোগ নিয়ে এই সরকারের বিরুদ্ধে মানুষকে খেপিয়ে না তুলে, যদিও পারবেন না মানুষকে খেপিয়ে তুলতে, শ্রীলঙ্কা হবে না। আপনারা যদি ক্ষমতায় থাকতেন শ্রীলঙ্কা হওয়ার আগে বাংলাদেশ শ্রীলঙ্কা হয়ে যেত, আমি আখতার ভাই চ্যালেঞ্জ করে বললাম, কারণ তার প্রমাণ 2001 থেকে 2006 আপনাদের এমপিরা জনগণের তোপের মুখে দৌড় খেয়েছেন। আপনার নেত্রী 96 সালে রাতের বেলা পদত্যাগ মানে আইন করে পরের দিন পদত্যাগ করতে বাধ্য হয়েছেন। বাংলাদেশের ইতিহাসে আমি বললাম একমাত্র শেখ হাসিনা শান্তিপূর্ণভাবে ক্ষমতা হস্তান্তর করছেন। সেদিনকে আপনি একজন বিবেকবান মানুষ মুক্তিযোদ্ধা, সেদিনকে কেয়ারটেকার সরকারের প্রধান জননেত্রী শেখ হাসিনার সাথে যে আচরণ করেছেন আপনি কি করতেন? কে শব্দ বিদায় প্রধানমন্ত্রী বাসায় পৌঁছে দিতে পারেনি, তার টেলিফোন লাইন কেটে দিলেন। আমি মনে করি যে এই কেয়ারটেকার সরকার তো দলীয় সরকারের চাইতো, শেখ হাসিনাকে মেসেজ দিলেন আমরা আপনাকে আর চাই না। এবং ধরেন সচিব পদ পরিবর্তন হইতেই পারে, কেয়ারটেকার সরকারের প্রধান ক্ষমতা নেওয়ার পর উনি চেয়ারে বসতেন, সচিব পরিবর্তন করতেন, কিন্তু উনি ক্ষমতা বসার আগে সচিব পরিবর্তন করে কী মেসেজ দিলেন? তারপরও গণতন্ত্রের প্রতি শ্রদ্ধাশীল শেখ হাসিনা সেদিন শান্তিপূর্ণভাবে ক্ষমতা হস্তান্তর করে নির্বাচনে অংশগ্রহণ করেছেন। শেখ হাসিনা যদি মনে করতেন নির্বাচনে যাব না, ওই 2001 সালে নির্বাচন হতো না, তাহলে ষড়যন্ত্রকারীদের জন্য সুবিধা হতো, তৃতীয় শক্তি ক্ষমতা আসতো। শেখ হাসিনা গণতন্ত্রের প্রতি শ্রদ্ধাশীল, মানুষের প্রতি বিশ্বাস আস্থা রাখে শেখ হাসিনা। তাই আমরা মনে করি যে আপনারা যেটা বলছেন এই জাতীয় সরকার সর্বদলীয় সরকার কোনো সরকার হবে না, শেখ হাসিনাই আল্লাহর রহমতে বাঙালির আকাঙ্ক্ষা বাস্তবায়নের জন্য, বাঙালির ক্রাইসিস মোকাবেলার জন্য শেখ হাসিনাই যথেষ্ট। শেখ হাসিনার জন্য দোয়া করেন আখতার ভাই, শেখ হাসিনার জন্য সুস্থ থাকেন, দেশটাকে এগিয়ে নিয়ে। ধন্যবাদ, ধন্যবাদ মেজর আখতারুজ্জামান এবং মিস্টার এস এম কামাল হোসেন। দর্শক, কথা হচ্ছিল দেশের বর্তমান অর্থনৈতিক জ্বালানি বিদ্যুৎ সংকট নিয়ে, এবং সবাই চান যিনি সরকার দলীয় নেতা এখানে তিনি বা বিএনপি সাবেক নেতা, বিএনপি সাবেক নেতা এই কারণে বলছি যে বিএনপি থেকে তিনি আপাতত বহিষ্কৃত, যদিও তিনি দাবি করেন তিনি বিএনপির নেতাই বা বিএনপির সঙ্গে আছেন, জনগণের ভোগান্তি যেন না হয়, জনগণের ভোগান্তি যত কম হয় সেদিকে নজর দেওয়া দরকার। এবং এই প্রশ্নটাও আছে যে রাজনীতি থাকলে নানা রকমের ষড়যন্ত্রের কথা আমরা শুনি, কিন্তু সাধারণভাবে সবাই মনে করেন যে রাজনীতি থাকলে আসলে ষড়যন্ত্রের সুযোগ অনেক কমে যায়, কাজে পলিটিক্যাল স্পেস যত বাড়বে, মিডিয়া যত স্বাধীন থাকবে, সিভিল সোসাইটি যত অ্যাক্টিভ থাকবে, অপোজিশন যত কথাবার্তা বলতে পারবে, অবশ্যই সেখানে কনস্ট্রাকটিভ হবে বা তারা আইন পরিপন্থী বা সমাজ রাষ্ট্রের ক্ষতি হয় এমন কোনো কাজ করবেন না, এর বাইরে নিয়মের মধ্যে থেকে যা কিছু করা সম্ভব সেটা তারা করবেন, সেরকম জায়গায় ষড়যন্ত্রের সুযোগ অনেক সীমিত থাকে বা কম থাকে। দর্শক, আমাদের সঙ্গে থাকবার জন্য অসংখ্য ধন্যবাদ, আপনাদের সবার জন্য শুভকামনা।